গুড মর্নিং, কি খবর সবার? আচ্ছা, কেমন দিনকাল কাটতেছে? যাই হোক, আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুটা কোথায়। তো শুরুর বিষয়টা অনেকটাই আলোচনা করেছি, আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যার শুরুটা করব সেটা সি প্রোগ্রামিং। আপনাদেরকে আমি সি প্রোগ্রামিং করাইছি অনেককেই, তবে এই জিনিসগুলোর অ্যান্সার কিন্তু কখনোই না দেওয়া হয় না যে আসলে সি প্রোগ্রামিং এর শুরু কোথায়, কেন এই প্রোগ্রামিংটার নাম সি এবং কেন এটার নাম এ হইল না। তো এইগুলার ব্যাখ্যা আজকে দিব কিভাবে কি আসছে। তো আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে আপনারা জানেন যে ছয় ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার ভিতরে প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে আমি গতকাল আলোচনা করছিলাম এবং বলছিলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজে কিছু প্রবলেমের কথা, যে প্রবলেমগুলোর ভিতরে মেশিন ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল হচ্ছে গিয়ে প্রথমে ছিল হচ্ছে গিয়ে আমাদের বিট ট্র্যাক করা যায় না, এরপর আমাদের এরর কারেকশনের প্রবলেম ছিল, এবং থার্ড ছিল প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের ডিভাইস ডিপেন্ডেন্সি। তো আজকে ওটা নিয়ে আলোচনা করব। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুটা হয়েছিল মেশিন ল্যাঙ্গুয়েজে। তো ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজে যে তিনটা যে প্রবলেম ছিল, অর্থাৎ বিট ট্র্যাক করা যায় না, এরর কারেকশনের প্রবলেম এবং ডিভাইস ডিপেন্ডেন্সি, ওই তিনটাকে ওভারকাম করার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজকে মডিফাই করা হয়। আর একটা কথা বলে রাখি, আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে একটা নাম আছে, নামটা হচ্ছে জিরো ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ। কেন এটা জিরো ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ? কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ কাজ করে হচ্ছে গিয়ে কেবলমাত্র জিরো আর ওয়ান দিয়ে, এবং শুরুটা হয় যেহেতু জিরো দিয়ে, এই জন্য এটাকে জিরো ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ বলা হইতো। আচ্ছা, সো মেশিন ল্যাঙ্গুয়েজকে মডিফাই করা হইলো, মডিফাইড ভার্সনে আসলো যেই নতুন ল্যাঙ্গুয়েজ সেটা হলো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার আবার একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে এ ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ। কেন এটা এ ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ হলো? কারণ হচ্ছে গিয়ে এই যে দেখেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের শুরুতে কিন্তু স্যার এ আছে, এই এটার উপরে ডিপেন্ড করে এটার নাম হয়ে গেল এ ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ। ফাইন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখা হয়? আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু লেখা হয়তো মেশিন কোড, অর্থাৎ জিরো এবং ওয়ান দিয়ে, যেটা দিয়ে বুঝাইতো জিরো দিয়ে অন এবং ওয়ান দিয়ে অফ। বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড লেখা হইতে হচ্ছে কি এম নেমোনিক ফর্মে। খুব খেয়াল করবেন, এম নেমোনিক ফর্মে। কেন এম নেমোনিক ফর্মে এটা এখন ব্যাখ্যা করব, এবং কি এম নেমোনিক ফর্ম। আচ্ছা, দেখেন আপনারা, এমটা আসে হচ্ছে কি আমাদের যে মেশিন আছে এই মেশিনের এম এর থেকে আমরা এম পাই, এবং আমরা জানি যে আমাদের এম নেমোনিক ফর্মে আগে আমাদের যখন হচ্ছে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল তখন আমরা জিরো বলতে বুঝাইতাম অফ এবং অন বলতে বুঝাতাম অন। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এসে জিরোটা হয়ে গেল অফ এবং ওয়ানটা হয়ে গেল অন। অর্থাৎ আপনি যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে কোনো একটা নির্দেশ দিবেন বা কোনো একটা অর্ডার করবেন, তখন আপনি ঠিক এইভাবে করবেন, অফ ডি ওয়ান, সাপোজ অফ ডি ওয়ান। তো আগে আপনার লিখতে হইতো জিরো এবং ডি এর জন্য আলাদা জিরো ওয়ান লিখতে হইতো, বাট এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এসে আপনি আর কিন্তু জিরো উচ্চারণ করছেন না, আপনি লিখছেন অফ ডি ওয়ান, তেমনিভাবে অন ডি ওয়ান। অর্থাৎ আপনি ডি ওয়ান কম্পিউটারকে বলছেন যে তুমি অন হও অথবা তুমি অফ হও। সো এটাই হচ্ছে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আপগ্রেডেশন ছিল। তো বেসিক্যালি এইটা আনার ফলে দুইটা জিনিস তো খুব ভালো সলভ হয়ে গেছে, আপনারা বুঝতে পারতেছেন যে এই দুইটা জিনিস সলভ হয়ে গেছে। সেটা ছিল হচ্ছে গিয়ে বিট ট্র্যাক করা যাইতো, বিট ট্র্যাক করার কোনো অসুবিধাই ছিল না, যেহেতু আপনি এখন আর বিট দিয়ে কাজ করছেন না, আপনি অফ আর অন দিয়ে কাজ করছেন, তো এটা দিয়ে কোনো সমস্যা ছিল না। দুই নম্বর যেটা ছিল সেটা হচ্ছে এরর কারেকশন। সো এরর কারেকশন বা ডিবাগিংটাও খুব বেশি, সরি, এরর কারেকশনটাও অনেক বেশি ইজি হয়ে গেল। সো এটাও সব প্রবলেম সলভ হয়ে গেল। বাট মেশিন ল্যাঙ্গুয়েজের থার্ড একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমরা বলি ডিভাইস ডিপেন্ডেন্সি। সো আমি আবার একটু বলি ডিভাইস ডিপেন্ডেন্সিটা কি। ডিভাইস ডিপেন্ডেন্সি হচ্ছে আপনি যেই কম্পিউটারের জন্য একটা প্রোগ্রাম বানাবেন ওই কম্পিউটারটাতেই শুধুমাত্র ওই প্রোগ্রামটা চলবে, এর বাদে কোনো কম্পিউটারের প্রোগ্রাম চলবে না, এটাকেই আমরা বলি ডিভাইস ডিপেন্ডেন্সি। অর্থাৎ ওই ডিভাইসেই শুধুমাত্র ওই প্রোগ্রামটা চলবে, অন্য কোনো ডিভাইসে ওই প্রোগ্রাম চালাতে পারবেন না। তো এই প্রবলেমটা থেকে যায় আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজ হিসেবে। তো এইটার সলিউশন হিসেবে আনা হয় হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটু মডিফাইড ভার্সন। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল এ ক্যাটাগরি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মডিফাইড ভার্সন করে আনা হয় হচ্ছে গিয়ে আমাদের বিসিপিএল। দেখেন বিসিপিএল, জি স্যার, এখানে শুরুটা হয়েছে কি দিয়ে একটু খেয়াল করেন, বিসিপিএল ল্যাঙ্গুয়েজের শুরুটা হয়েছে বি ক্যাটাগরি, বি দিয়ে, এই জন্য এটা ক্যাটাগরি আসছে বি ক্যাটাগরি, এবং এইটার পূর্ণরূপ বা অ্যাব্রিভিয়েশন হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
তো দেখা গেল বেসিক কম্বাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিছু সমস্যা ছিল যেটা আসলে সলভ হচ্ছিল না। ওই সমস্যাগুলোকে সলভ করার জন্য ডেনিস রিচি নামের একজন বিজ্ঞানী বেল ল্যাবরেটরিতে, উনি হচ্ছে ডেনিস রিচি একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট, উনি বেল ল্যাবরেটরিতে বসে এই বেসিক কম্বাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা বিসিপিএলকে মডিফাই করেন এবং মডিফাই করে তৈরি করেন হচ্ছে গিয়ে আমাদের ফাইনালি সিপিএল বা সি ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় সি প্রোগ্রামিং। এবং এটাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৎকালীন সময়ে। সো সি ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজের না জন্যই এটার নাম সি প্রোগ্রামিং হয়েছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছি। থ্যাংক ইউ।